আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি পিএসজির হয়ে খেলার পর থেকে বিভিন্ন আলোচনা সমালোচনার সৃষ্টি হচ্ছে প্রতিনিয়তই। কখনো মেসির পিএসজিতে পারফরমেন্স, কখনো আবার বার্সায় ফেরার গুঞ্জন, কখনো কখনো আবার পিএসজির ভক্ত সমর্থকদের সমালোচনার তোপে। প্যারিসে পাড়ি দেওয়ার পর থেকে এই সময়টা যেন সঙ্গ দিচ্ছে না মোটেও। এখন আবার নতুন হিসেবের খাতায় উঠল মেসির নাম, তাও আবার গোল বিবেচনায় পিএসজির খরচ কত পড়ছে মেসির পেছনে, আলোচনাটা তা নিয়েই। ফরাসি গণমাধ্যম এখন লাভ ক্ষতির হিসাব করছে, কি মিলল তাদের এমন হিসেব নিকেশে, তার উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বার্সার মেসি কি ফিরেছেন প্যারিসে, এমন প্রশ্ন উঠছে, ডালপালাও মিলছে প্রতিনিয়ত। এমন প্রশ্ন ওঠার পেছনে যুক্তি আছে কিছুটা, তবে সব সময় তো আর সবার অবস্থা সমান যায় না, সেটাও মাথায় রাখতে হবে। হিসেবের খাতায় এখন দাঁড় করানো হচ্ছে বার্সার মেসি বনাম পিএসজির মেসি। কেন না যেখানে বার্সায় মৌসুম জুড়ে 30টিরও বেশি গোল করেছেন মেসি, সেখানে এই মৌসুমে পিএসজি জার্সিতে তার গোল মাত্র 8টি, 29টি ম্যাচে 8 গোল, বিষয়টি মোটেও যায় না মেসি নামটার সাথে। এই 8 গোলের 5টি চ্যাম্পিয়ন্স লিগে, 3টি ফরাসি লিগে। গোটা মৌসুমে পিএসজির হয়ে তার গোলে সহায়তা 13টি। তিনি যে এখনও বার্সেলোনার মেসি হয়ে উঠতে পারেননি তা তো বোঝাই যায়। মৌসুমের এই সময়ে এসে ফরাসি গণমাধ্যম ধীরে ধীরে মেসিকে নিয়ে লাভ ক্ষতির অঙ্ক কষা শুরু করেছে। পিএসজিতে বছরে 30 মিলিয়ন ইউরো আয় করেন মেসি, একটি গণমাধ্যম হিসেব করেছে। তবে কি লিগ ওয়ানে মেসির প্রতিটি গোলের জন্য 10 মিলিয়ন ইউরো ব্যয় পিএসজির? মৌসুমে পিএসজি জার্সিতে তার 8টি গোলের প্রতিটি পেছনে ব্যয় তাহলে 4.25 মিলিয়ন ইউরো। লাভ ক্ষতির হিসেব যাই হোক না কেন, মেসি এবার সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবে বার্সার সাথে পিএসজির তুলনা করাটা অনেকটা বোকামি হবে, কেননা বার্সেলোনার জার্সি গায়ে প্রায় এক যুগ কাটিয়েছেন মেসি। সেখানকার প্রত্যেক খেলোয়াড়ের সাথে ভালো বোঝাপড়াই ছিল তার, নতুন পরিবেশে তার উপরে প্যারিসে যেতে না যেতেই চোটের সাথে লড়তে হয়েছে তাকে। কিন্তু সব ঠিকঠাক হওয়ার পরই মেসির থেকে যে ঝড়টা আশা করেছিল পিএসজি সেটা পায়নি তারা। ঠিক ঝড় তুলতে হয়তো পারেনি আর্জেন্টাইন তারকা, কিন্তু খারাপ যে খেলেছেন সে কথা বলা যাবে না মোটেও। কিন্তু তিনি কি সত্যি সত্যি বার্সেলোনার মেসির মতো খেলতে পারছেন কি না, এই ব্যাপারে উত্তর দিতে দ্বিধায় পড়ে যাবেন বেশিরভাগ মানুষ। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি ব্যর্থতার সঙ্গী হয়েছে তার, লিগ আজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পিএসজির জন্য সেটি বড় ধাক্কায়। এবার মেসিকে দলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে তাদের প্রত্যাশা যে ছিল আকাশ ছোঁয়ায়। এই মৌসুমে গোল সহায়তার কাজটা মেসি বেশি করলেও পিএসজি তার কাছে গোল চায়, প্রত্যাশা মেটাতে আরও একটি মৌসুম পাবেন তিনি। 2023 পর্যন্ত পিএসজির সঙ্গে মেসির চুক্তি তো আছেই, এ কারণে হয়তো ফ্রান্সের গণমাধ্যম হিসেব নিকেশে বসেছে। তবে মেসির জ্বলে ওঠার পর হয়তো আর এই হিসেবের খাতায় হাত বুলাতে হবে না তাদের।